এটা একটা গর্দ খুরছে কবর না এটা একটা গর্দ খুরছে গর্দ খোরার পরে ওনার তিনটা ফ্রেন্ড ছিল আমি ছিলাম উনি ছিল উনি ছিল আরও দুই একজন লোক ছিল অনেক লোকই ছিল থাকার পরে ওই যে সর্বপ্রথম বলছে যে আমি এগারোটায় শুয়ে পড়ব সেখান থেকে যখন এগারোটা নয় বাজে গেছে কয় টাইম ওভার হয়ে গেল তো করলাম তাহলে তুই এখন কি করবি বাপ কয় তাহলে আমি ছয় এগারোটার ভিতরে আমি শুয়ে পড়বো বললাম ঠিক আছে শুয়ে পড় শুয়ে এরপরে তো শুয়ে পড়ছে এরপরে বললাম তুই যে ওখানে শুবি তোর তো অনেক সমস্যা হতে পারে বাইরের অক্সিজেন নিতে হবে ভিতরটা বের করতে হবে এই সময় বলছে যে ফুপি ই করো পাইপ আছে দুইটা পাইপ হলো চার ইঞ্চি করে পাইপগুলো এইরকম মোটা ডেয়ার হাত উঁচুতা এই পাইপগুলো ওই একটা রাখছে এই সামনে আর একটা রাখছে পিছনে পায়ের কাছে রাখছে ওটার মুখে ওরে যখন মাটি দেওয়া হয়েছে এরপরে একটার যেটা মাথার কাছে পাইপটা ছিল ও ওইটায় আমরা ফ্যান সেট করছি আর পিছনে যেটা ছিল যে ওই দিক দিয়ে বাহাওয়াটা আসলে ঢুকছে কি না আর পিছনে যেটা ছিল ওইটা আমরা দেখছি এরকম হাত লাগাইয়া যে আসলে ওই দিক দিয়ে বাতাসটা ঢুকছে আর ওই দিক দিয়ে বের হচ্ছে এরপরে আমি প্রায় পনেরো দশ পনেরো মিনিট পরে কারেন্টটা চলে গেল। এরপরে আমি বললাম যে আব্বা তো কারেন্ট না চলে গেল তোর সমস্যা হয় না কয় না পবু সমস্যা হইতেছে না আমি আবার পাঁচ থেকে সাত মিনিট পরে আবার আমি ফোন দিলাম এই সময় উনে আসছে বলতেছে আসমা আসো একটু দেখি করবো আমি মাত্র আসলাম কারেন্ট গেছে কয়ে ওনার সাথে কথা বলছো বলে আমি কথা বললাম বলতেছে ফুপু আমি খাইতেছি যে বাপ তুই কী খাস কয় ফুপু আমি বর্তমানে একটু কলা খাইতেছি আর মুড়ি বলছে মুড়ি খাইতেছি এই কথা বলার পরে কারেন্ট গেলে পরে আমরা আবার আসলাম আসে ওই পায়ের নিচে যে ফুকনাটা ছিল ওইখান আমি কথা বললাম যে আবার তোর কোনো সমস্যা হইতেছে কয়ে আরে কোনো সমস্যা হয় না তোমরা এখন যাও তো টেনশন করো না আমি সম্পূর্ণ সুস্থ আছি ভালো আছি গ্রামের লোক বলতেছে যে আর কি পাগল গ্রামের ভিতরে কি শুরু করছে ও তো কি পাগলটাগুলো লইচেনি তো এই সময় আমরা বলছি যে না উনি পাগল না উনি তো বারবার বলছে যে আমি ইউটিউবে একটা চ্যানেলে আমি এটি ভিডিও করে ভাইরাল করতে চাই এটাই ওনার উদ্যোগ্য এটাই ওনার উদ্দেশ্য এছাড়া ওনার কোনো উদ্দেশ্য নাই এটার ভিতরে উনি বলছে যে আমি একটা বাংলাদেশের সাহসী সাহসিতাক ছেলে হিসেবে আমি এইখানে ভদ্র ছেলে শান্ত ছেলে খুমুম নামাজি সপ্তাহে তিনটা রোজাও করে মাসে ধর নয়টা রোজা করে আবার তাহার তো যে দিনের পড়ে দিনে দশটায় না। দিনে দশটায় ওরে খুঁড়ছে দিনের দশটায় খুঁড়ছে দিনের দশটায় খুঁড়ে সারাদিন এই অবস্থায় উদন মুদন হইয়া ওরে ওই অবস্থায় আসিল ছেলে পেলে লোকজন সবাই দেখছে দেখার পরে আতের এগারোটার সময় চলে জায়গাতে আসিছে আসার পরে কত কত সাড়ে এগারোটা বাজে এইটুক ভিতর আমি একটা ইয়া করতেছি এটা উদ্যোগ নিচ্ছি সাহসিকর্তা ভালো তো এরকম কয়জনের সাহস আছে এরকম সাহস করতে তা ঠিক আছে তুমি ভালো কাজই তো করতেছো করো তখন যখন রাত দশটা কয় মিনিট না কখন তখন আমি আসছিলাম এখানে আসে পরে দেখতেছি ও অলরেডি ঢুকছে ঢোকার পরে ও বলতেছে যে আমি এখন হ্যাঁ ভিতরে একটি করতেছে বলতেছে যে আমি মুস্তাফির মিজানুর রহমান রনি আমি দুই হাজার বাইশ সালে আঠারোই একুশে আগস্ট এই আমি একটা উদ্যোগ নিছি সাহসিকতার এগুলো বারবার বললে এবং রেকর্ডিং ভিডিও চার চার পাঁচটা মোবাইলে ভিডিও হলো তারপর ও কী করল আমাদের বাই বাই টাটা দিয়ে তখন ওই যে ওই ইয়েটা ওই যে ওই দরজাটা ওর ওপর দেওয়া হলো তারপর হ্যাঁ দরজাটা অর্ উপর দিয়ে তারপর মাটি দিয়ে তার দুই সাইডে পাইপ ছিল এই সাইডে একটা পাইপ ওই সাইডে একটা পাইপ যাতে আটা নিঃশ্বাসনে করে হ্যাঁ তারপরে এক সাইডে একটা ফ্যানও ছিল ভিতরে ভিতরে খাবার জিনিসপতি কি কী নিলি তো বলতেছে ইয়া আমি শুকনো খাবার নিছি পানি নিছি সেগুলো আবার দেখালো চার বোতল পানি নিছে একটা বড় বোতল পানি নিছে ওগুলো নিয়ে দেখানোর পরে আমাদের থেকে বিদাইটিতে নিলো মাটিগুলো আমাদের সামনেই দিছে আমরা এই প্রশ্ন দেখেছি ঘরে ভেতরে আসা জানলা বা খোলা জানলা খোলা তো ভাত খেলো খায়াম যেটা কী আছে তা করছে তো দেখো বারিয়া তো করছে আসে দেখো ভাত টাত খেয়ে ফেরে সে একটা ইয়াল লে মানে দাঁতের মধ্যে দিয়ে আসছে আর সেখানে দেখেছি যে আগে ওই মানে গদ্য করার শেষ ওর মধ্যে ওই কলা দেখানো মুড়ি দেখলাম পানি চার বোতল তা আমি জিজ্ঞাসা করলাম কি আবার এলেতে খাচ্ছ আর এলে তুমি আবার কেমনে খাচ্ছা কেমন খাবা তা কে যে কাকা কোনো চিন্তা করেন না আমি কোনো যে তোমার এর করে কী লাভ হবে আমি এটা শুনবে তো তোমার লাভটা কি কে চা এটা আমি অন্য জায়গাতে একখানে দেখছি অন্য জায়গাতে একখানি দেখছি মানে আমি মোবাইলে একটা অ্যাপ আছি আমি এই জন্য করছি দেখি আমরা এটা করতে পারি নাকি আমার সাহসটা আমি তার মানে আর উদ্যম আনে কি তুমি যদি করাবো তাহলে সারা বিশ্বের মধ্যে একটা তোমার হাতের নাম উঠে দেবে এইটুকু আমি বললাম যে তোমরা করো যা করো কি কোনো দুর্ঘটনা না হয় মানে কইয়া আমি দিয়ে চলে যাই যাচ্ছিলাম ওইদিকে জাতির দিকে এখানে লোকজনের ভিড় দাঁড়ালাম তো শুনলাম যে কী হয়েছে যে এখানে যে কবরের মধ্যে একটা ছেলে রাত যাপন করছে লাইট টুট নিয়ে